সামনে এডিসিতে ইলেকশন জিতলে জমি বন্দোবস্ত করা যায়, এখনো সেই নিয়ম হয়নি। তার জন্য আমরা পাঠিয়েছি, আমরা বলেছি, এখনো হয়নি, এই ব্যবস্থা নেই। মিথ্যে কথা বলে জনজাতিদের কাছে ভোট নেওয়া যায় না। বন্ধুরা, আজকের এই জনসমাগম প্রমাণিত করে যে আগামী দিন এডিসিতে ভারতীয় জনতা পার্টি এর আইপিএফ 3-8% মধ্যে সিট জিতে। আজকে এই সব বিরোধী দলে এসে ইলেকশনের সময় এখান থেকে এই গণমুক্তি পরিষদ লাগাতার 15 বছর যাবৎ হচ্ছে তার আগে করেছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এরা 15 বছর যাবৎ জাতি জনজাতির জন্য কি করেছে? এই এডিসি অঞ্চলে শুধু একই শব্দ, কেন্দ্র দেবে না, কেন্দ্র বঞ্চনা করে। আমরা কিচ্ছু নাই, কিচ্ছু না এলে আবার আইন দিলে আপনারা কাছে কিছুই নেই, আবার ভোট চাইতে আসেন কেন? যার কাছে আছে সে ভোট চাইবে। জনজাতি অঞ্চলে জলের ব্যবস্থা নেই, বিদ্যুতের ব্যবস্থা নেই, রাস্তার ব্যবস্থা নেই। এখন আমি রসবাড়ি থেকে এসেছি, সেই রাস্তা দিয়ে যাওয়ার মতো নেই। জনজাতিরা সেই রাস্তায় চলে, কেউ কেউ দেখার নেই, জলের ব্যবস্থা নেই। আজকে সরকার 2022-এর মধ্যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি প্রান্তে জলের ব্যবস্থা করবে, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি এডিসি রাস্তার বন্দোবস্ত করবে, প্রত্যেকের ঘরেতে বিনা পয়সা ইলেকট্রিসিটির বন্দোবস্ত করবে। সেই দিশাতে সরকার কাজ করে, কিন্তু অন্যরা কি করবে? এসে কি কি শব্দ বলে, এটা করবো ওটা করবো, উন্নয়নের একটা কাকিও বলবে না। উন্নয়ন শুধু নরেন্দ্র ভাই মোদীর কাছে আছে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন দল এখানে প্রচার করে, একবার তাদের স্লোগান, একবার তাদের ভাষণের মধ্যে কোথাও রাস্তা আছে, কোথাও জল আছে, কোথাও বিদ্যুৎ আছে, কোথাও উন্নয়ন আছে, কোথাও জনজাতিদের সম্মানের কোন বিষয় আছে, সেগুলো আছে আইপিএফটি ভারতীয় জনতা পার্টির কাছে। বন্ধুরা,